বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। আহসান মঞ্জিল। বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত আহসান মঞ্জিল ছিল বাংলার নবাবদের রাজপ্রাসাদ। মুঘল আমলে বরিশালের জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েত উল্লাহ এ প্রাসাদটি তৈরি করেন। ১৮ শতকে তার পুত্র শেখ মতি উল্লাহ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে প্রাসাদটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। ১৮৩০ সালে খাজা আলী মোল্লা ফরাসিদের নিকট থেকে এটিকে ক্রয় করে আবার প্রাসাদে পরিণত করেন। এই প্রাসাদের উত্তর ও দক্ষিণে রয়েছে লম্বা বারান্দা। এছাড়া রয়েছে জলসাঘর, দরবার হল, রংমহল। আহসান মঞ্জিল বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। জমিদারি প্রথার বিলুপ্তি ঘটলে এ ভবনটি তার ঐতিহ্য হারায়। ১৯৮৫ সালে বাংলাদেশ সরকার প্রাসাদটির তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়ার পর তার প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনা হয়। ১৮৮৮ সালের টর্নেডোতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়, পরে তা আবার মেরামত করা হয়। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত। এসো বলি, প্রাচীন স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণে প্রচুর অর্থ ব্যয় হয়, তারপরও সেগুলো সংরক্ষণ করা উচিত কি না এ নিয়ে শ্রেণীতে একটি বিতর্ক আয়োজন করো। বিতর্কে দুটি দল পক্ষে ও বিপক্ষে বলবে, তোমার দলের পক্ষে সবচেয়ে ভালো যুক্তি উপস্থাপন করো। এসো লিখি। এই অধ্যায়ে চারটি ভিন্ন ভিন্ন সময়ের ঐতিহাসিক স্থাপনা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি সময়ের পাশে সেই সময়ের উল্লেখযোগ্য ঘটনাগুলো লেখো, কাজটি জোড়ায় করো। সময়, যা ঘটেছে। খ্রিস্টপূর্ব ৪০০ অব্দ, গিয়াসুদ্দিন আজম শাহের মাজার। ৮০০ খ্রিস্টাব্দ, লোকশিল্প জাদুঘর। ১৭ শতক, তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ। ১৯ শতক, আহসান মঞ্জিল। আরো কিছু করি। এই অধ্যায়ে যে চারটি সময় নিয়ে আলোচনা করা হয়েছে তার ঘটনাপঞ্জী তৈরি করো। প্রতিটি সময়ের উল্লেখযোগ্য স্থান ও নিদর্শনগুলোর ছবি দাও। যাচাই করি। নিচের অংশ পড়ে ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলোর নাম লেখো। ক, মৌর্য আমলে এই স্থানটি পুন্ড্রনগর নামে পরিচিত ছিল, মহাস্থানগড়। খ, এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার এবং পাথরের পুঁতি, ওয়ারী বটেশ্বর। গ, এখানকার জাদুঘরে বিভিন্ন মুদ্রা ও পাথর ফলকের নিদর্শনও আছে, ময়নামতি। ঘ, দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ এবং একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে, লালবাগ কেল্লা।